কসবা স্কুলে ছাত্র মৃত্যুর ঘটনায় খুনের মামলা রুজু কলকাতা পুলিশের। মৃত ছাত্রের বাবার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং আরও দুই শিক্ষকের বিরুদ্ধে। অন্যদিকে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে কসবা থানার ওসিকে চিঠি স্কুলের প্রিন্সিপালের। আত্মহত্যাই করেছে ওই ছাত্র, ধারণা ফরেন্সিক বিশেষজ্ঞদের। একই যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহে আরও এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। এবার বিশ্ববিদ্যালয় নয়, দশম শ্রেণীর এক ছাত্রের মৃত্যুতে প্রশ্নের মুখে পড়েছে দক্ষিণ কলকাতার কসবার এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল। ছাত্রের শরীরে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন। তবে কি খুন করা হয়েছে তাকে, নাকি নিছকই দুর্ঘটনা? রত্তলা সিলভার পয়েন্ট স্কুলের ঘটনায় ক্রমশ দানা বাঁধছে রহস্য। মৃত ছাত্রের বাবার অভিযোগ, মারধর করে খুন করা হয়েছে তার ছেলেকে। খুনের অভিযোগ তুলে লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি, আর সেই অভিযোগের ভিত্তিতেই খুনের মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে ভারতীয় দণ্ডবিধি 302 এবং 120 বি ধারায় মামলা রুজু হয়েছে। তবে মৃত ছাত্রের বাবার অভিযোগ মানতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই কসবা থানার ওসিকে চিঠি দিয়েছেন সিলভার পয়েন্ট স্কুলের প্রিন্সিপাল। ঘটনার সম্পূর্ণ বিবরণ দিয়ে চিঠিতে উল্লেখ, দশম শ্রেণীর ওই ছাত্রকে একটি প্রজেক্ট দেওয়া হয়েছিল, কিন্তু সময় মতো সেই রিপোর্ট জমা করেনি ওই ছাত্র। অভিভাবককে ডেকে পাঠানোর কথাও বলা হলে শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করে সে। এরপর পাঁচতলা স্টাফরুমের বাইরে দাঁড় করিয়ে রাখা হয় ওই ছাত্রকে। 5 মিনিট দাঁড় করিয়ে রাখার পর ক্লাসরুমে যেতে বলা হয়। এরপরই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে মঙ্গলবার স্কুলে পৌঁছয় ফরেন্সিক দল। কিভাবে পাঁচতলা থেকে পড়ে ওই ছাত্রের মৃত্যু হয় তা জানতে গোটা ঘটনার পুনর্নির্মাণও করা হয়। এর পাশাপাশি স্কুলে পৌঁছন শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তীও। বাচ্চাটি অত্যন্ত ডিপ্রেস ছিল, যেটা আমরা খবর পাচ্ছি, এবং ভেতরে ভীষণ চাপা রাগ ছিল এবং নিশ্চয়ই খুব অভিমান ছিল যে ওর মা ছোট্টবেলায় ওকে ছেড়ে চলে গেছে, ঠাকুমার কাছে বড় হয়েছে, বাবা ভীষণ রাগী মানুষ। সুতরাং তার, এবং যদি কেউ ছোটোবেলা থেকে বড় হওয়ার সময় শুধু দেখে বাড়িতে সবাই রাগ করছে, তখন সেটাকে সে নর্মালাইজ করে ফেলে, সে মনে করে হ্যাঁ এটাই হচ্ছে মানে স্বাভাবিক ইয়ে। তো সে অনেক ইস্যুস ছিল ওর আর কি। লালবাজার সূত্রের খবর, আত্মহত্যাই করেছে দশম শ্রেণীর ওই ছাত্র। ঘটনাস্থলে নমুনা সংগ্রহের পাশাপাশি ঘটনার পুনর্নির্মাণের পর ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়েছেন যেখান থেকে ছাত্রটি পড়ে যায় সেখান থেকে কাউকে ধাক্কা মেরে ফেলে দেওয়া সম্ভব নয়, দুর্ঘটনাক্রমে পড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে দশম শ্রেণীর ছাত্রের মৃত্যুতে স্কুলের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা। পুলিশের ভূমিকা নিয়েও যথেষ্ট ক্ষুব্ধ অভিভাবকদের একাংশ। এখনও কেন দোষীরা শাস্তি পেল না, এই প্রশ্ন তুলে স্কুলের সামনেই বিক্ষোভে সামিল হন তারা। ইতিমধ্যেই তারা পিএম রিপোর্টের জন্য অপেক্ষা করছে। পিএম রিপোর্ট সামনে এলেই কিন্তু এই পুরো বিষয়টা স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় সৌমেন মুখোপাধ্যায়ের সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি।